বুধবার বিকেল 4টায় নিয়ামতপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম ও সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদের মেইন গেটে তাৎক্ষণিক সমাবেশ। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করার অপরাধে ধর্ম ব্যবসায়ী মামুনুল হক ও ফয়জুল করিমকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল ঈশ্বরচন্দ্র বর্মন, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সহসভাপতি সোহেলি বেগম। শেনের বাংলাদেশ, প্রীতি লতার বাংলাদেশ, হাজার হাজার ওলি আওলার এই বাংলাদেশ, এই বাংলাদেশে তার ভাঙ্গা জবাব দিব। আপনারা প্রস্তুত আছেন কিনা বলেন সবাই, আমরা সবাই আমরা বুঝতে পারি শিক্ষার্থীদের মনের অবস্থা, অনলাইন ক্লাস চুরিও হয়।